কিন্তু এরপর সরকারি চাকরিতে জয়েন এর প্রসিডিউর কি আছে, মানে কিভাবে বা তুমি জয়েন করবে বা তার আগে কি কি প্রসিডিউর তোমায় করতে হবে। এই প্রসিডিউরটা বোথ জিএনএম এবং বিএসসি দের জন্য সেমই হবে, মানে যারা নতুন রিক্রুটেড হচ্ছ গভর্নমেন্ট সার্ভিসে তাদের জন্য সেমই। মেনলি আমরা মেডিকেল বা জয়েনিং কি করে করতে হয়, কোথায় করতে হয়, কিভাবে করবে, কি কি প্রসিডিউর আছে সেই নিয়ে ডিসকাস করব। তার সাথে জানবো তোমাদেরকে কোন ওয়েবসাইট ফলো করতে হবে এই জয়েনিং রিলেটেড ডিটেলস জানার জন্য। আমি ইসলান্ত্রা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারে, যার প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখো এই প্যানেল লিস্টটা বেরিয়ে গেল WBHRB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর আর যদি কোনো না রিভাইজ প্যানেল লিস্ট বেরোয়, তোমাকে এই WBHRB ওয়েবসাইটটা আর ফলো করার প্রয়োজন নেই। এবার তোমাদেরকে চলে আসতে হবে অন্য আর একটা ওয়েবসাইটে। তার কারণ হলো এটা তো গেল প্যানেল লিস্ট, কিন্তু তোমাকে তো জয়েন করতে গেলে দরকার একটা পোস্টিং প্লেসে। তাহলে তোমাকে যে পোস্টিং প্লেস দেওয়া হবে তবেই তো তুমি সেখানে জয়েন করতে পারবে না। তো তোমাদের জয়েন করতে গেলে যে পোস্টিং প্লেসটা দরকার, তার জন্য দরকার হবে তোমার একটা পোস্টিং অর্ডারে, আর এই পোস্টিং অর্ডারটা কিন্তু WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয় না, তা সেটা পাবলিশ হয় অন্য আরেকটা ওয়েবসাইটে, সেটা হলো WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম হচ্ছে WBHealth.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক ইন করতে পারো। এবার তুমি এই ওয়েবসাইটে কোথায় গিয়ে চেক করবে? এই ওয়েবসাইটে গভর্নমেন্ট অর্ডার বলে একটা সেকশন রয়েছে, সেই সেকশনে গিয়ে তোমাকে দেখতে হবে যে তোমার পোস্টিং অর্ডারটা কোথায় বেরোচ্ছে। এই পোস্টিং অর্ডারে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তোমার নাম আর তার এগেনস্টে তোমায় কোথায় পোস্টিং দেওয়া হয়েছে, মানে তোমাকে কোথায় জয়েন করতে হবে অ্যাজ আ স্টাফ নার্স। এই যে পোস্টিং অর্ডারটা বলছি, এই পোস্টিং অর্ডারটা অবশ্যই পাবলিশড হওয়ার পর তোমার নাম যেখানে আছে সেই পেজটা এবং বাদ বাকি পেজগুলো সবগুলোই প্রিন্ট আউট করে রেখে দেবে ভালো করে, কারণ তুমি যতদিন গভর্নমেন্ট সার্ভিসে থাকছো ততদিনই কিন্তু এই অর্ডারটা খুবই তোমার কাছে গুরুত্বপূর্ণ। এবার পোস্টিং অর্ডার তো দেখে ফেললে, এবার করতে হবে তোমাকে জয়েনিং, আর এই জয়েনিংয়ের জন্য দুটো আলাদা আলাদা প্রসেস রয়েছে। দেখো তোমাকে পোস্টিং দিতে পারে হয় কোনো মেডিকেল কলেজে, আর নয় কোনো হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল অথবা ব্লক হসপিটাল বা রুরাল হসপিটাল। প্রসেস যেটা ডিফার করছে সেটা হচ্ছে যারা মেডিকেল কলেজগুলোতে জয়েন করছে আর যারা এছাড়াও যে বাকি জায়গাগুলোর নাম বলছি সেগুলোতে জয়েন করছে। মেডিকেল কলেজে জয়েন করতে গেলে তোমাকে ডিরেক্টলি চলে যেতে হবে MSVP বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের অফিসে, এবং সেখানে গিয়ে তোমাকে একটা নির্দিষ্ট মেডিকেল প্রোফর্মা দেওয়া হবে। সেই মেডিকেল প্রোফর্মা অনুযায়ী মেডিকেল করতে হবে, ফিট সার্টিফিকেট নিতে হবে, দেন তুমি জয়েন করতে পারবে। এর জন্য তোমাকে প্রথমে যেটা যোগাযোগ করতে হবে হয় MSVP অফিস, আর দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের অফিস। এই দুটো জায়গায় যোগাযোগ করলেই তুমি বুঝতে পারবে তোমার জয়েনিং প্রসিডিউরটা কীভাবে হতে চলেছে। আর এর জন্য আগে থেকে, মানে তুমি যদি ভাবো যে এখন থেকেই মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে রেডি করে রাখবো, এসবের কোনো প্রয়োজন নেই, তোমার পোস্টিং অর্ডারটা বেরোলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যারা এই মেডিকেল কলেজ ছাড়া বাকি যে জায়গাগুলোতে জয়েন করতে চাও, মানে সুপার স্পেশালিটি হসপিটাল বা SD হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা ব্লক হসপিটালগুলোতে, এইগুলোতে জয়েন করতে গেলে প্রথমেই তোমাকে যেতে হবে CMOH অফিসে বা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এই অফিসটাতে। এই CMOH অফিসে যোগাযোগ করলে প্রথমেই তোমাকে CMOH অফিসে জয়েন করতে হবে, তার আগে কিন্তু CMOH অফিস থেকে মেডিকেল প্রোফর্মাটা নিয়ে মেডিকেল ফিট তোমাকে নিয়ে আসতে হবে, ফিট সার্টিফিকেট, দেন তুমি CMOH অফিসে জয়েন করতে পারবে। CMOH অফিসে জয়েন করার পর সেখান থেকে রিলিজ নিয়ে তোমার যে হসপিটালে রোগ পোস্টিং হয়েছে সেটা হতে পারে SD হসপিটাল বা সেটা হতে পারে কোনো রুরাল হসপিটাল বা হতে পারে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে গিয়ে আবার সেই জায়গায় জয়েন করতে হবে। সেটা হতে পারে BMOH-এর আন্ডারে বা সেখানকার সুপারিনটেন্ডেন্টের আন্ডারে। পুরো ব্যাপারটা তোমার একটু ক্রিটিক্যাল মনে হলেও এত ক্রিটিক্যাল কিছু না, তুমি জাস্ট ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে CMOH অফিসে যোগাযোগ করবে, মেডিকেল প্রোফর্মা দেবে, মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে আসার পর সেখানে জয়েনিং লেটার লিখে জয়েন করতে হবে, সেখান থেকে রিলিজ নিয়ে আবার যে জায়গায় তোমার পোস্টিং হয়েছে সেখানে গিয়ে প্রপারলি আবার একবার নেক্সট জয়েন করতে হবে। মেডিকেল কলেজের ক্ষেত্রে এইসবের কোনো দরকার নেই, একবার জাস্ট MSVP-র আন্ডারে জয়েন করলেই হয়ে যাবে। এখানে আমার একটা সাজেশান রয়েছে, স্পেশালি যারা BSc এবং পোস্ট বেসিক পাস করার পর স্টাফ নার্স হিসেবে জয়েন করতে যাচ্ছ, তোমরা চেষ্টা করবে যে অহেতুক
দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করার। কারণ হচ্ছে এই জয়েনিংয়ের ডেটের ওপরই তোমার কিন্তু নেক্সট যে প্রমোশনটা তুমি পাবে সেটা ডিপেন্ড করে থাকছে। মানে এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত সেটা হয়ে রয়েছে আসছে, কারণ এই জয়েনিং ডেটের ওপরই তোমার সিনিয়রিটি লিস্টটা হবে। এবং সেই ক্ষেত্রে তুমি যদি দেরিতে জয়েন করো তুমি কিন্তু সিনিয়রিটি লিস্টে অনেকটাই পিছিয়ে যাবে, তাই নেক্সট প্রমোশনটা পেতেও কিন্তু তোমার প্রবলেম হবে বা দেরি হতে পারে। আজকে সেশনটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ।